হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লাইভ ভায়ারের কাজ করে সরাসরি আমি কাজটি করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাজ করি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে অবশ্যই কোনো জায়গায় যদি আপনাদের প্রবলেম হয় ওই প্রবলেমগুলো সলভ হবে। আমি গত ভিডিওতে দেখেছিলাম যে আপওয়ার্ক থেকে একটি কাজ পেয়েছিলাম, এই ক্লায়েন্টের আমি কাজটি এখন আপনাদেরকে করিয়ে দেখাবো। এই লিঙ্কটা আমাকে দিয়েছে, এখন আমি এই লিঙ্কটা প্রথমে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করব। কেমন পোস্ট করব? এই যে এটা যেমন আছে এটা কপি করে নিলাম, আমি নেওয়ার পর এখানে থেকে আমি পোস্ট করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখানে আমি টাইটেলটা পেস্ট করে দিলাম, ইন্টার হিট করলাম। এখন আমি আবার এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করব, ভিডিও লিঙ্কটা কপি করার পর এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম, যার পর আমার যে থাম্বনেলস আছে ওইটা এখানে চলে আসবে। তারপরে এখানে আমি কিছু ডিসক্রিপশন দেবো, ডিসক্রিপশনটা আমি কোথায় পাবো? ওনার যে ভিডিও ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনটা আমি নিব। পুরোটা নিলেও হবে, যদি আপনারা পুরোটা নিতে না চান এতটুকু নিতে চান, যতটুকু আপনাদের মন চায় আপনারা নিতে পারেন, বা আপনারা নিজে টাইপ করেও লিখতে পারেন ডিসক্রিপশন। আমি দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে ওনার থাম্বনেলটা চলে এসেছে। চলে আসার পর এখানে আরও কিছু কাজ আছে, এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমাদেরকে, হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ ব্যবহার করা খুবই সহজ, আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে নিলাম, আমি আরও ব্যবহার করব, পরে এডিট করব এইটাকে আপনাদেরকে দেখানোর জন্য আর কি। প্রথমে আমি টাইটেল নিলাম ভিডিও ই থেকে, তারপরে লিঙ্ক নিলাম লিঙ্ক থেকে, তারপরে নিলাম ডিসক্রিপশন, ডিসক্রিপশন থেকে আবার নিজে টাইপ করে দিলাম কিছু কিওয়ার্ড। এখন আমি পোস্ট করে দিব। এটা আমি কোথায় করলাম? আমার প্রোফাইলে। এখন আমি বিভিন্ন গ্রুপে কিভাবে শেয়ার করব আপনারা দেখুন। এটা আমি আমার প্রোফাইলে পোস্ট করলাম, পোস্ট করার পর এখন এখানে দেখেন যদি সি মোরে ক্লিক করি তাহলে সব কিছু দেখা যাবে। এখন আমি এই যে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে এখানে আমরা শেয়ার টু গ্রুপস, গ্রুপসে ক্লিক করব। এখানে তো অনেকগুলো গ্রুপস, আমি কোন গ্রুপসে শেয়ার করব আমি জানি না, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন গ্রুপসে। সর্বপ্রথম যে গ্রুপসটা আছে এটার নেমটা নিতে হবে, সি। নেমটা নিয়ে এখানে সার্চ করতে হবে, সার্চ করার পর এখানে দেখেন তিনটা আসছে, কিন্তু এইটা যেহেতু নামের সাথে নাম মিলে গেছে তাই এটাতে ক্লিক করব। আর যদি একই রকম নাম হয় তখন অন্য ফেসবুকে অন্য উইন্ডোতে আপনারা ওপেন করে দেখে নেবেন, পিকচারটা বা নেম্বারস এগুলো দেখলে মনে থাকবে। এখন এখানে আপনারা কী ব্যবহার করবেন, এখানে আপনারা চাইলে কিছু টাইটেল লিখতে পারেন, হয়তো আমার মতন ব্যবহার করতে পারেন। আমি কোনোটাই কিছু আমি নিজে টাইপ করে দিয়েছি, আবার কোনোখানে এটা কী করেছি কপি করে দিয়ে দিয়েছি, এখানে পেস্ট করে দেব। এখন এখান থেকে আপনারা চাইলে হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন, আমি করব না। এখান থেকে গ্রুপে হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন পড়ে না তেমন, এখান থেকে পোস্ট করে দিলাম গ্রুপে। এখন আমি ভিউ পোস্টে ক্লিক করব, নিচে যে পপআপ মেসেজটা আপনারা দেখলেন এটা দেখেন, আমার এটা পেন্টিং কন্টেক্সট পরে রয়েছে পেন্টিংয়ে, এই পেন্টিংয়ে পরে থাক সমস্যা নেই, আমি এটার একটা স্ক্রিনশট নেব। এটা ওনারা হয়তো কিছুক্ষণ পর বা কিছু ঘন্টা বা দুই দিন বা তিন দিন পর ওনারা পোস্ট করে দেবে, নিয়ে এভাবে এটাকে মার্ক করে দেব আর গ্রুপ নেমটাকে মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পর এটাকে আমি এই স্ক্রিনশটটাকে লিঙ্ক আকারে নিয়ে নেব। লিঙ্ক আকারে আপনারা যদি না জানেন কীভাবে স্ক্রিনশট লিঙ্ক হিসাবে নিতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাকে নিতে হবে গ্রুপ লিঙ্কস,
গ্রুপ লিংকটা আমি নিয়ে নিই। গ্রুপ লিংক যেহেতু এখানে আছে কপি, এই যে ভাইয়ারের জন্য আমি এইটা আগে যেগুলো কাজ করেছি এটা ক্রিয়েট করেছি ভাইয়ারের জন্য। আমার যে গ্রুপ লিস্ট আছে ওইটা আলাদা একটা লিস্টে আছে, এটা আলাদা লিস্ট, এই লিস্টটা আমি ভাইয়ারকে দিব। এখানে গ্রুপ নেমটা দিব, গ্রুপ নেমটা কপি করি, আমি উপরে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন প্রথমে দিয়েছি গ্রুপ লিঙ্কস, গ্রুপ নেমস, মেম্বার্স, মেম্বার্স, স্ক্রিনশট লিঙ্ক অ্যান্ড লাইভ লিঙ্ক, এগুলো আমি সাজিয়ে নিয়েছি। এগুলো আমি আরও আকর্ষণভাবে সাজাবো এই পোস্টটা দেখানোর পর। এখান থেকে দেখেন 2 মিনিট আগে যে আমি এই গ্রুপে পোস্ট করলাম, এখানে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে লাইভ লিঙ্কটা নিয়ে নেবেন, নিয়ে এখানে যাবেন যে যেখানে ভাইয়ারের আমি লিস্টটা করেছি, এখানে দেখেন লাইভ লিঙ্ক ছিল আমার এটা, এখানে আমি পেস্ট করে দেব। তারপরে যে নিচে দেখেন কপি করে নিলাম স্ক্রিনশটটি, এখানে পেস্ট করে দেব। এখন আমারও একটা বাকি আছে নেমবার্স, নেমবার্স নিতে হবে, কোথায় পাবো? এখানে যদি ক্লিক করি তাহলে আমি নেমবার্স পেয়ে যাব, বা ওখান থেকে, এখান থেকে আপনারা যদি এই যে পেপল এখানে যদি আপনারা ক্লিক করেন তবু পেয়ে যাবেন। এখানে দেখেন এই যে এটা আমি কপি করে নিলাম, নিয়ে এখানে নেমবার্সের জায়গায় বসিয়ে দিব। বাস আমার একটা কাজ কমপ্লিট হলো। এখন এটা এভাবে দিলে ভাইয়ার খুশি হবে না, আপনাদেরকে কী করতে হবে এটাকে একটু কালার করতে হবে। এখন আমি এটা দেখাবো কীভাবে, এখান থেকে কীভাবে লিঙ্কটা নিয়ে ভাইয়ারকে জমা দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন এটা প্রথমে কালার করবো, একটু হালকা কালার দিব, এটা বেশি হয়ে যাচ্ছে। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি চালু চালু করতেছি এখান থেকে এখানে, তারপরে এই নেমবার্সটা এই সাইডে লেখাগুলো আছে না, এইটা আমি বাম সাইড ডান সাইডে করে দিব একবারে। হ্যাঁ ডান সাইডে করে দিলাম, এখন আমি এটাকে একটু কালার দিয়ে দিই, কালারটা কোনটা দেব এটাই দিয়ে দিই। তারপরে শর্ট লিঙ্ক এটাকে একটু আমি কালার দিয়ে দেব, তারপরে এটাকে একটা আমি কালার দিয়ে দেব। বাস ধরেন এটা আমার হয়ে গেল, এটা তেমন কোনো একটু ভালো দেখা যাচ্ছে না, এইটাকে একটা কালার দিয়ে দিই তাহলে হয়তো সুন্দর লাগবে। কালার দিয়ে দিলাম, এই লেখাটা মাঝখানে দিতে হবে, এটা মাঝখানে দিতে হবে, এবং এই লেখাটা একটু ছোট হয়ে গেছে এটাকে বোল্ড করে দিতে হবে। ওকে এখন দেখেন আমার এটা একটু ভালো দেখা যাচ্ছে, এটাকে আরও ডিজাইন করা যাবে। আমি দেখে এখান থেকে আপনারা এই যে সরি এখান থেকে এটাতে ক্লিক করে আপনারা এটা করে নিতে পারেন, তাহলে কি হলো দেখেন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। যদি ফাঁকা জায়গায় ক্লিক করি দেখেন এই রেখাগুলো চলে এসেছে, এখানে লাইভ লিঙ্ক কিছু নেই, কিন্তু এটা আমি কালেক্ট করব এই গ্রুপ থেকে। এখন থেকে আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে লিঙ্কটা এখান থেকে ভাইয়ারকে দিবেন। এখানে দেখেন এই যে শেয়ার, উপরে শেয়ারে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে আপনাদের যদি রিকমেন্ডি থাকে এটাকে সিলেক্ট করে এটাকে নেবেন। তারপরে এখানে ডান পাশে দিবেন ভিউয়ার আছে কন্ডিশনে এডিটর, এই এডিটরটা সিলেক্ট করবেন, করার পর লিঙ্ক কপি, কপি করার পর ডান, ডান করার পর এখন আপনারা এই লিঙ্কটা আমি দেখাই, এই লিঙ্কটা আমি ভাইয়ারকে দেব, এই ভাইয়ারকে কাজটা জমা দেওয়ার সময় দিয়ে দিব। এখন আমি এইটা ধরেন এই লিঙ্কটা যেটা আমি কপি করলাম এটা ওপেন করে যদি আপনাদেরকে দেখাই, এটা আমার অন্য ব্রাউজারে ওপেন করতেছি, ওইটা ছিল অন্য ব্রাউজারে, এইটা করতেছি অন্য ব্রাউজারে, কী হয় দেখা যাক। দেখেন এখানে জিমেলটা দেখেন, এটা হচ্ছে আমার একটা জিমেল, আর এটা হচ্ছে একটা জিমেল, এখান থেকে উনি এগুলো এডিট করতে পারবে, দেখতে পারবে স্ক্রিনশট,
এই যে স্ক্রিনশটটা আছে, এটা যদি ওপেন করি এখানে দেখেন, এই যে যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম উনি এভাবে চেক করে দেখতে পারবে। আবার এখান থেকে লাইভ লিঙ্কে ক্লিক করে লাইভ লিঙ্কটি দেখতে পাবে। তারপর এখানে দেখেন আমি যে এই পোস্টটা করেছি জানুয়ারি 21 তারিখে, এই পোস্টটা কিন্তু হয়ে গেছে, আজকে হচ্ছে 27 তারিখ। এই লিঙ্কটা উনি কিন্তু চেক করে দেখতে পারবে খুব সহজে ওনার প্রোফাইল থেকে। আশা করি বুঝতে পারছেন রিয়েল লাইফে কীভাবে কাজ করতে হয়। আর যদি আপনারা না বুঝেন তাহলে বলবেন, আমি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।